সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আমার ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজ আমি ক্লাস নিচ্ছি অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতির উপর। আন্তর্জাতিক অর্থনীতির যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করছিলাম, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য। এই চ্যাপ্টারটির আজকের টপিক হচ্ছে টার্মস অফ ট্রেড বা বাণিজ্য হার। আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। টপিকটির নাম কি বলেছি? টার্মস অফ ট্রেড। আমি একটু বোর্ডে লিখছি, তোমরা দেখো। বাংলায় এটাকে বলা হয় বাণিজ্য হার বা বাণিজ্য শর্ত। টার্মস অফ ট্রেড ধারণাটি অধ্যাপক মার্শাল দিয়েছেন, অর্থাৎ এই ধারণার প্রবক্তা অধ্যাপক মার্শাল। মার্শাল বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য দুই বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত হয়। এই দুই বা ততোধিক দেশের মধ্যে যে শর্তে বা যে হারে বাণিজ্যটি সংগঠিত হয় তাকেই বলা হয় বাণিজ্য হার বা টার্মস অফ ট্রেড বা বাণিজ্য শর্ত। আমরা জানি দুই বা ততোধিক দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য যে সংগঠিত হয় ওখানে বিভিন্ন গুডস বা সার্ভিস বিনিময় হয়। এই বিনিময়ের সময় যে হার মেনটেন হয় বা যে হারে পণ্য বিনিময় হয় বা সেবা বিনিময় হয় সে হারকে বাণিজ্য হার বা বাণিজ্য শর্ত বলে। এখন এই বাণিজ্য হার একটি সূত্রের সাহায্যে চিহ্নিত করা হয়। আমরা সংক্ষেপে এটাকে লিখি টার্মস অফ ট্রেড বা টট। সূত্রটি হচ্ছে আমদানি পণ্যের মোট মূল্য ডিভাইডেড বাই রপ্তানি পণ্যের মোট মূল্য। শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো বিষয়টি। টার্মস অফ ট্রেড বলেছে যে হারে দুটি দেশের মধ্যে পণ্য বিনিময় হয় সে হারকেই বাণিজ্য হার বলে। হারটি আমরা কিভাবে প্রকাশ করব বা কিভাবে এটি কাউন্ট করব, এখানে আমরা একটি সূত্র লিখেছি। সূত্রটি হচ্ছে আমদানি পণ্যের মোট মূল্য ডিভাইডেড বাই রপ্তানি পণ্যের মোট মূল্য। তোমরা জানো অর্থনীতির স্টুডেন্ট হিসেবে মোট মূল্য কিভাবে বের করে। মোট মূল্য বের করার নিয়ম হচ্ছে, যে এখানে মোট মূল্য লিখেছি এটিকে যদি আমরা একটু ভাগ করে লিখে দেখাই তাহলে হবে আমদানি পণ্যের মূল্য ইনটু পরিমাণ। আমদানি পণ্যের পরিমাণ, এই মূল্য আর পরিমাণকে এক কথায় মোট মূল্য বলে। ঠিক একইভাবে রপ্তানি পণ্যের মোট মূল্যটি আমরা কিভাবে লিখব, রপ্তানি পণ্যের মূল্য ইনটু রপ্তানি পণ্যের পরিমাণ। এগুলো আমরা বিভিন্ন রাশির সাহায্যে প্রকাশ করি। যেমন আমদানি পণ্যের মূল্য বলতে আমরা পিএম লিখব এবং আমদানি পণ্যের পরিমাণ কিউএম, রপ্তানি পণ্যের মূল্য পিএক্স ইনটু কিউএক্স। এখানে যে রাশিগুলো লিখেছি এগুলো একটু ডিরাইভ করি। দেখো পিএম অর্থাৎ প্রাইস অফ ইম্পোর্ট, কিউএম হচ্ছে কোয়ান্টিটি অফ
ইম্পোর্ট। এই ইম্পোর্টকে আমরা সংক্ষেপে এম লিখেছি। তাহলে এটা কি দাঁড়ায়? পিএম। এটি গেল আমদানি পণ্যের মোট মূল্য। আর পিএক্স কি? প্রাইস অফ এক্সপোর্ট। আর কিউএক্স হচ্ছে কোয়ান্টিটি অফ এক্সপোর্ট। এই দুটোকে আমরা বলতে পারি রপ্তানি পণ্যের মোট মূল্য। এই যে এক্সপোর্টকে এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাহলে টার্মস অফ ট্রেডের মূল সূত্রটি কি দাঁড়াচ্ছে? মূল সূত্রটি দাঁড়াচ্ছে, আমি একটু এখানে বোর্ডে মুছে দিচ্ছি, টার্মস অফ ট্রেডের মোট সূত্রটি, মূল সূত্রটি দাঁড়াচ্ছে এরকম, বাণিজ্য হার বা টার্মস অফ ট্রেড হচ্ছে পিএম কিউএম ডিভাইডেড বাই পিএক্স কিউএক্স। এটি হচ্ছে টার্মস অফ ট্রেডের মূল সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা টার্মস অফ ট্রেড কীভাবে হিসেব করা হয় বুঝতে পেরেছো। টার্মস অফ ট্রেডের ধারণাটি কে দিয়েছেন? এ ধারণার প্রবক্তা হচ্ছে অধ্যাপক মার্শাল। এখন আমরা দেখব এই যে বাণিজ্য শর্ত বলছি, কোনো কোনো দেশের জন্য বাণিজ্য শর্ত কখন অনুকূলে হয়, কখন প্রতিকূলে হয়। তাহলে বাণিজ্য শর্তটি দুইভাবে দেখানো যায়, একটি অনুকূল বাণিজ্য শর্ত আর একটি প্রতিকূল বাণিজ্য শর্ত। আমরা পরবর্তীতে এই অনুকূল বাণিজ্য শর্ত আর প্রতিকূল বাণিজ্য শর্তটি দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন দেখছি অনুকূল বাণিজ্য শর্ত আর প্রতিকূল বাণিজ্য শর্ত। আমরা সূত্রটি একটু বোঝার সুবিধার্থে আবার লিখে নিই, পিএম কিউএম পিএক্স কিউএক্স। আমরা একটু দেখব বাণিজ্য শর্ত কোন কোন পরিস্থিতিতে অনুকূল হয়, আবার কোন কোন পরিস্থিতিতে প্রতিকূল হয়। প্রতিকূল বাণিজ্য শর্ত আমরা তাহলে এখন বিষয়টি একটু দেখব, কোন কোন পরিস্থিতিতে অনুকূল বাণিজ্য শর্ত হয়, কোন কোন পরিস্থিতিতে প্রতিকূল বাণিজ্য শর্ত হয়। এক নম্বর আমরা বলতে পারি, এই যে সূত্রটি লিখেছি এখানে যদি পিএম কিউএম ইজ লেস দেন পিএক্স কিউএক্স হয়, তখন বাণিজ্য শর্ত কি হয়? অনুকূল। অর্থাৎ আমদানি পণ্যের মোট মূল্য যদি রপ্তানি পণ্যের মোট মূল্যের চেয়ে কম হয়, তখন একটি দেশের পক্ষে বাণিজ্য শর্ত চলে যায়, অর্থাৎ তখন বিবেচ্য দেশের বাণিজ্য শর্ত হয় অনুকূল। কেননা রপ্তানি পণ্যের মোট মূল্যটা বেশি থাকে। ঠিক উল্টো দিক ঘটে প্রতিকূল বাণিজ্য শর্তে। পিএম কিউএম ইজ গ্রেটার দেন পিএক্স কিউএক্স হলে প্রতিকূল বাণিজ্য শর্ত হয়। অর্থাৎ আমদানি পণ্যের মোট মূল্য যখন রপ্তানি পণ্যের মোট মূল্যের চাইতে বেশি হয়, তখন ওই দেশটির বাণিজ্য শর্তটি ওই দেশের বিপক্ষে চলে যায়। অর্থাৎ রপ্তানি পণ্যের মোট মূল্য যদি আমদানি মোট মূল্যের তুলনায় যদি আমদানি পণ্যের মূল্যগুলো অনেক বেশি হয়ে যায়, তখন বিবেচ্য দেশের প্রতিকূলে বাণিজ্য শর্ত চলে যায়, তাকে বলা হয় প্রতিকূল বাণিজ্য শর্ত। আবার হতে পারে আমদানি পণ্যের মূল্য স্থির, আমদানি পণ্যের মূল্য স্থির, অর্থাৎ পিএম ফিক্সড, পিএম স্থির, আমদানি পণ্যের মূল্য স্থির থেকে যদি রপ্তানি পণ্যের মূল্য বেড়ে যায়, রপ্তানি পণ্যের মূল্য যদি বেড়ে যায়, তখন বাণিজ্য শর্ত কি হয়? অনুকূলে যায়। আবার তিন নম্বরে কি বুঝতে পারি, রপ্তানি পণ্যের মূল্য স্থির থেকে যদি আমদানি পণ্যের মূল্য কমে যায়, তখন বাণিজ্য শর্ত বিবেচ্য দেশের অনুকূলে যায়। এই হচ্ছে এই কন্ডিশনগুলো অনুকূল বাণিজ্য শর্তের ক্ষেত্রে প্রযোজ্য।
ঠিক একইভাবে এখানে আমরা ব্যাখ্যা করতে পারি, রপ্তানি পণ্যের মূল্য স্থির থেকে যদি আমদানি পণ্যের মূল্য বেড়ে যায় তখন বাণিজ্য শর্তটি প্রতিকূলে চলে যায়। আবার একইভাবে আমদানি পণ্যের মূল্য স্থির থেকে যদি রপ্তানি পণ্যের মূল্য কমে যায় তখন প্রতিকূল বাণিজ্য শর্ত হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। বাণিজ্য হার এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাণিজ্য হার কীভাবে কাউন্ট করে এই সূত্রটি আমি দেখালাম, এই সূত্র থেকেই তোমরা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করতে পারো একটি দেশের জন্য বাণিজ্য হারটি কখন অনুকূল হয় কখন প্রতিকূল হয়। আমি প্রতীকের সাহায্যে লাইনগুলো বিস্তারিত না লিখে লাইনগুলো আমি মুখে বলেছি, কিন্তু প্রতীকের সাহায্যে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি অনুকূল বাণিজ্য শর্ত কী, প্রতিকূল বাণিজ্য শর্ত কী। এখন আমরা দেখব বাণিজ্য শর্তকে বিভিন্ন নামে ব্যাখ্যা করা যায়। আমি নামগুলো শুধু আমি আজকের ক্লাসে তোমাদেরকে বলবো, তোমরা এই ডিটেলস বর্ণনাগুলো চেষ্টা করবে একটু বই থেকে ফলো করে নিতে। আমরা তাহলে বাণিজ্য শর্তের নামগুলো দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাণিজ্য শর্তকে ভাগ করা যায়। যেমন আমি একটু এখানে লিখি, পণ্য বিনিময় দৃষ্টিকোণ থেকে বাণিজ্য শর্তকে দুইভাবে ভাগ করা যায়। পণ্য বিনিময়ের দৃষ্টিকোণ থেকে দুইভাবে ভাগ করা যায়। একটি হচ্ছে পণ্য বিনিময় বাণিজ্য শর্ত, কমোডিটি বার্টার টার্মস অফ ট্রেড। পণ্য বিনিময় বাণিজ্য শর্ত, আর দুই হচ্ছে আয় বাণিজ্য শর্ত বা ইনকাম টার্মস অফ ট্রেড, আয় বাণিজ্য শর্ত। এই পণ্য বিনিময় বাণিজ্য শর্তকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মোট পণ্য বাণিজ্য শর্ত বা গ্রস বার্টার, আর একটা হচ্ছে নেট পণ্য বাণিজ্য শর্ত, নেট পণ্য বাণিজ্য শর্ত। এটাকে আমরা বলবো গ্রস, গ্রস টার্মস অফ ট্রেড, আর এটা হচ্ছে নেট টার্মস অফ ট্রেড, টিওটি। এখন মোট পণ্য বাণিজ্য শর্ত কি? মোট পণ্য বাণিজ্য শর্ত প্রত্যেকটারই কিন্তু এক একটা সূত্র আছে, অর্থাৎ এগুলো হচ্ছে হিসেব করার একটা বিষয়, এজন্য সূত্রের সাহায্যে এগুলোকে হিসেব করা হয়। আমি বলেছি পণ্য বিনিময় দৃষ্টিকোণ থেকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা পণ্য বিনিময় আর একটা আয়। এই পণ্য বিনিময় বা কমোডিটি বার্টার টার্মস অফ ট্রেডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা গ্রস টিওটি আর একটা হচ্ছে নেট টিওটি। গ্রস টিওটি কোনটি? গ্রস টিওটি হচ্ছে জি ইকুয়াল টু কিউ এম বাই কিউ এক্স, অর্থাৎ শুধুমাত্র আমদানির পরিমাণ সূচক। এটা কি? এম তো তোমরা জানো ইম্পোর্ট, আমদানির পরিমাণ সূচক, একটি দেশের কি পরিমাণ আমদানি হচ্ছে সে আমদানির পরিমাণ সূচক, এবং ডিভাইডেড বাই রপ্তানির পরিমাণ সূচক। এটি হচ্ছে পণ্য বিনিময় দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় মোট পণ্য বাণিজ্য শর্ত। নেট পণ্য বাণিজ্য শর্ত কি? এন ইকুয়াল টু পি এক্স বাই পি এম, অর্থাৎ রপ্তানি পণ্যের রপ্তানির দাম সূচক, এটা কিন্তু পরিমাণ না, পি দাম, রপ্তানির দাম সূচক ডিভাইডেড বাই আমদানির দাম সূচক, আমদানির দাম সূচক। এই হচ্ছে নিট পণ্য বাণিজ্য শর্ত। তাহলে এই দুটো কিন্তু মূল বাণিজ্য শর্ত। আর আয় বাণিজ্য শর্ত কি?
আয় বাণিজ্য শর্ত আমি একটু উপরে লিখছি তোমাদের দেখার সুবিধার্থে, আমি একটু আয় বাণিজ্য শর্তটা উপরে লিখছি। দেখো, আয় বাণিজ্য শর্তকে ইনকাম টার্মস অফ ট্রেড বলা হয়, ইনকাম টিওটি। তাহলে এটিকে প্রকাশ করা হয় আয় দিয়ে। আই ইকুয়াল টু, এটি খুব গুরুত্বপূর্ণ, এন ইনটু কিউ এক্স। এন কি প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, এন কি? এন হচ্ছে এই যে নিট পণ্য। তাহলে আমরা এন এর জায়গায় আমরা কি লিখতে পারি? পি এক্স বাই পি এম ইনটু কিউ এক্স। অর্থাৎ রপ্তানি পণ্যের দাম সূচককে আমদানি পণ্যের দাম সূচক দিয়ে ভাগ করে যা পাওয়া যাবে সেটাকে রপ্তানি পণ্যের পরিমাণ সূচক দিয়ে গুণ করলে বের হবে আয় পণ্য বিনিময় হার বা আয় বাণিজ্য শর্ত বা আয় বাণিজ্য হার। এই হচ্ছে কয়েকটি বাণিজ্য শর্তের ধারণা। এর বাইরে আছে উপযোগ বাণিজ্য শর্ত এবং উপকরণের দৃষ্টিকোণ থেকে একক উপকরণ বাণিজ্য শর্ত, দ্বি উপকরণ বাণিজ্য শর্ত। মূলত এগুলো হচ্ছে বাণিজ্য শর্তের কয়েকটি ক্রাইটেরিয়া বা কয়েকটি প্রকারভেদ। আমি একটু একটু তোমাদেরকে মোটামুটি ধারণা দিতে চেষ্টা করলাম, তোমরা মূল বিষয়গুলো একটু পাঠ্যপুস্তকের সাহায্য নিয়ে বা বইয়ের হেল্প নিয়ে তোমরা একটু এগুলো বিস্তারিত দেখে নেবে এবং পার্থক্যগুলো একটু চোখ বুলাবে, পার্থক্যগুলো একটু ভালোভাবে জেনে নেবে। বাণিজ্য শর্তের কনসেপ্টটা ছিল আসলে এইটুক পর্যন্তই। বাণিজ্য শর্ত নিয়ে আমাদের অনেক লেখাপড়া আছে, যেমন আমাদের দেশের কোন ধরনের বাণিজ্য শর্ত কখন ফলো করা হয়, আবার এই উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য শর্তটা কখন প্রতিকূলে যায় কখন অনুকূলে যায় কেন হয়, আর বাণিজ্য শর্তের সাথে অর্থনৈতিক কল্যাণের কী কী সম্পর্ক রয়েছে, এরকম কিছু ধারণা আমরা অবশ্যই আগামী ক্লাসে পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি ছিল আমার এই পর্যন্তই। তোমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো। ক্লাসটি তোমরা ফলো করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।